নমস্কার বন্ধুরা, লাইফ ক্যাপচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজও চলে এসেছি ছটি কিচেন টিপস নিয়ে। সংসারের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায়, তাহলে কিন্তু আমাদের অনেকটা পরিশ্রম আর সময় দুটোই বেঁচে যাবে, আর জিনিসপত্র অপচয়ের হাত থেকে রক্ষা পাবে। তাহলে সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করে দিচ্ছি। দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচের গ্লাস। এই ধরনের কাঁচের গ্লাস যেগুলো একটু লম্বা ধরনের হয়, ওগুলো কিন্তু নিচ অবধি পরিষ্কার করতে গেলে আমাদের হাত ঢোকে না। কিন্তু এই নিচের দিকটা একটু ময়লা হয়ে গেল, দেখতে বাজে লাগে। কিভাবে অতি সহজেই ময়লাটা পরিষ্কার করে ফেলতে পারবো, সেই টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ। আর প্রত্যেকের ঘরেই তো স্কচ ব্রাইট রয়েছে, কিন্তু এই স্কচ ব্রাইটটা খেয়াল রাখতে হবে যেন একটু পুরনো হয়, তাতে নরম হবে আর এই কাজটা করতে সুবিধা হবে। এবার এই স্কচ ব্রাইটটাকে আমি কাঁটা চামচের মধ্যে ভালো করে পেঁচিয়ে নেব। এরপর একটা গার্ডারের সাহায্যে আমি ভালো করে টাইট করে দিচ্ছি, যাতে পরিষ্কার করার সময় খুলে না আসে। এবার বেশ কিছুটা লিকুইড ভিম জেল নিয়ে আমি গ্লাসটাকে ভালো করে পরিষ্কার করে নেব। দেখো, এক্ষেত্রে কিন্তু হাতটা ঢোকানোর প্রয়োজন পড়ছে না, আর অনায়াসে কিন্তু একেবারে গ্লাসের নিচ অবধি পরিষ্কার করা যাচ্ছে। এইরকমভাবে শুধুমাত্র গ্লাসই নয়, বাচ্চাদের স্কুলের ওয়াটার বোতল থেকে শুরু করে এমনি ঘরে আমরা যে সমস্ত লম্বা ধরনের বোতলে জল খাই বা তেলের বোতলও কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করতে পারবো। তাহলে দেখো কতটা ইজিভাবে কিন্তু পরিষ্কার করা হয়ে যাচ্ছে। চলে যাচ্ছি পরের টিপসে। দেখো, এখানে রয়েছে একটা শার্ট। এই ধরনের শার্টগুলো কিন্তু আমাদের বাড়ির ছেলেরা পরে, অথবা ছোট ছোট বাচ্চা থাকলে তাদের কিন্তু স্কুল ড্রেসটা এরকমই শার্ট থাকে। তো সেক্ষেত্রে হয় কি, অনেক সময় আমাদের হাতের আঙুলগুলো সবজি কাটতে গেলে কেটে যেতে পারে, বা অনেক সময় হাতে ব্যথা থাকলেও কিন্তু বোতামগুলো আটকানো যায় না। দেখো, এখানে আমার একটা আয়রন করা শার্ট রয়েছে, কিন্তু বোতামগুলো খোলা। এবার থেকে বোতাম আটকানোর ঝামেলা খুব সহজেই কিন্তু মিটে যাবে। তো দেখো, এখানে আমি একটা নিয়ে নিয়েছি সেফটি পিন। অবশ্যই খেয়াল রাখতে হবে সেফটি পিনটা যেন একটু বড় সাইজের হয়। এবার আমি সেফটি পিনটাকে, দেখো যে অংশটা কাটা রয়েছে জামার, ঠিক সেই অংশ থেকে ঢুকিয়ে বোতামটাকে সেফটি পিনের মধ্যে ঢুকিয়ে যদি উল্টো করে আমি সেফটি পিনটাকে বের করে আনি, তাহলে কিন্তু দেখো অনায়াসেই বোতামটা আটকানো হয়ে যাচ্ছে। যখন বাচ্চারা স্কুলে যায় তখন কিন্তু আমাদের অনেক তাড়াহুড়ো থাকে, তখন যদি ঠিক এইভাবে সেফটি পিন দিয়ে আমি বোতামগুলোকে আটকে নিতে পারি, তাহলে কিন্তু কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়ে নিয়েছি একটা শশা। এই শশাগুলো কিন্তু আমরা দুপুরবেলা স্যালাড হিসেবে খাই। অনেক সময় শশাগুলো যদি একটু বড় হয়, তাহলে কিন্তু পুরো শশাটা আমাদের কাজে লাগে না। যদি আমরা হাফ করে কেটে নিই, তখন দেখা যায় ফ্রিজে থাকলেও শশাটা কিন্তু শুকিয়ে আসে। তখন কিন্তু শশাটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, কোনোভাবেই কিন্তু এই শশাটাকে আর খাওয়া যায় না। তো দেখো, প্রথমে আমি শশাটার সামনের যে অংশটা আমরা কেটে বাদ দিই সেটাকে কেটে নিলাম। এরপর আমার প্রয়োজন মতো শশাটাকে আমি কেটে নিচ্ছি। এবার যেটুকু দরকার আমি সেটুকু কাজে লাগাবো, আর যে বাকি অংশটা থাকবে সেটার সাথে যে উপরের মাথার দিকের যে অংশটা আমরা বাদ দিয়ে দিয়েছিলাম শশার, সেটাকে জয়েন্ট করে দেবো। তো সেটাকে আমি একটা টুথপিক দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এবার এইভাবে যদি ফ্রিজের মধ্যে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু এটা টানা 5 থেকে 6 দিন পর্যন্ত ফ্রেশ থাকবে, কোনো রকম অসুবিধা হবে না, শশাটা পরেও খাওয়া যাবে। তো আশা করছি এই টিপসটা তোমরা ফলো করবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখো, এখানে রয়েছে লেগিংস। লেগিংস তো আমরা মেয়েরা সবসময় চুড়িদার বা কুর্তির সাথে পরে থাকি। তো এই ধরনের বেশ কিছু লেগিংস আছে যেগুলোতে কিন্তু ভেতরে পকেট থাকে না, আর পকেট না থাকলে অনেক কিছু টাকা পয়সা বা সোনার জিনিসপত্র আমরা যখন রাস্তাঘাটে যাতায়াত করি, তখন কিন্তু আমাদের ক্যারি করতে ভীষণই অসুবিধার মধ্যে পড়তে হয়। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোজা। মোজা তো বাচ্চা বড় সকলেই ব্যবহার করে শীতকালে। তো ছোটো যে মোজাগুলো অনেক সময় বাড়িতে এক্সট্রা থাকে, সেই মোজাটাকে আমি নিয়ে নিয়েছি। আর দেখো, প্যান্টের যে ভেতরের দিকটা রয়েছে সেইখানে কিন্তু আমি একটা সেফটি পিন দিয়ে আটকে দেব। এইভাবে যদি আমরা একটা পকেটের মতো বানিয়ে নিই, তাহলে কিন্তু আমরা বেশ অনেক দূর অবধি নিশ্চিন্তে ট্রাভেল করতে পারবো। তো দেখো, এর মধ্যে আমি টাকা পয়সা আর সোনার জিনিসপত্র সব কিছুই কিন্তু ঢুকিয়ে নেব। এমনভাবেই এটাকে লাগানো হয়েছে
দেখো উপর দিক থেকে কিন্তু দেখলে কোনোভাবেই এটা বোঝা যাবে না। আশা করছি এই টিপসটা তোমাদের কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখো এখানে নিয়ে নিয়েছি হ্যাঙ্কি। এই হ্যাঙ্কিগুলো কিন্তু আমরা রান্না করার সময় বারবার হাত ধুই যখন, তখন কিন্তু এইটার মধ্যে আমরা হাত মুছি। তো প্রত্যেকের রান্নাঘরেই এই ধরনের হ্যাঙ্কি রয়েছে, কিন্তু যেখানে সেখানে হ্যাঙ্কিগুলো রাখলে কাজের সময় আমরা কিন্তু খুঁজে পাই না। আর তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা টবল টেপ গাম, এটাকে খুব ছোট্ট করে একটু কেটে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি একটা ক্লিপ, এবার এই ক্লিপের মধ্যে আমি ডবল টেপ গামটাকে আটকে দেবো। অন্যদিকের আঠাটাকে তুলে নিয়ে এবার আমি আমার প্রয়োজন মতো দেয়ালের মধ্যে এটাকে আটকে দিচ্ছি। এরপর হ্যাঙ্কিটাকে ভাঁজ করে আমি এই ক্লিপের সাথে আটকে দেবো। দেখো কত সুন্দর হ্যাঙ্গিংভাবে এটা রয়েছে, আর কাজের সময় কিন্তু এটাকে আমি অনায়াসেই খুঁজে বের করতে পারবো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়ে নিয়েছি একটা স্টিল উল। এই স্টিল উল দিয়ে কিন্তু আমরা পোড়া কড়াই বা যে কোনো ধরনের বাসন যেগুলো একটু পুড়ে যায় সেইগুলো কিন্তু মেজে পরিষ্কার করি। কিন্তু এই স্টিল উলগুলো দিয়ে দীর্ঘদিন ধরে বাসন মাজতে মাজতে হাতগুলো কেমন জ্বালা জ্বালা করে বা কখনো কখনো কিন্তু হাত কেটেও যায়। তো তার জন্য আমি এখানে একটা নিয়ে নিয়েছি পুরনো বোতল। এই বোতলগুলো যেগুলো আমাদের আর প্রয়োজনে লাগে না সেই ধরনের একটা বোতল নিয়েছি। এরপর বোতলের সামনের পোর্শনটা আমি কেটে ফেলবো। সামনের দিকটা কাটা হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি একটা ছোট্ট উলের টুকরো। এবার এই বোতলের মুখটাকে ফুটো করে নিচ্ছি। স্টিল উলের মাঝের অংশটাকে আমি এরকমভাবে ফাঁক করে এই উলটা দিয়ে আমি বেঁধে নিচ্ছি। কারোর কাছে যদি উল না থাকে সেক্ষেত্রে গার্ডার ব্যবহার করতে পারো। এবার বেঁধে নিয়ে আমি এই কেটে রাখা যে বোতলের সামনের দিকটা ছিল তার মধ্যে দিয়ে এই স্টিল উলটাকে ঢুকিয়ে নিচ্ছি। ঢাকনার মধ্যে থেকে এই একইভাবে উলটাকে ঢুকিয়ে দিয়ে একটা গিট দিয়ে নেব যাতে অনায়াসেই না খুলে যায়। এরপর স্টিল উলটাকে বোতলের যে কাটা অংশটা ছিল সেখানে আমি ছড়িয়ে নিচ্ছি। এবার দেখো কত অনায়াসেই এটা দিয়ে কাজ করা যায়, কিন্তু হাতে কোনো রকম প্রবলেম ছাড়াই। এইভাবে কাজের শেষে যদি আমরা কলের মাথার মধ্যে এইভাবে ঝুলিয়ে রাখতে পারি তাতে কিন্তু জলটাও ঝরে যাবে আর খুব সুন্দর কিন্তু একটা হ্যাঙ্গিংও হবে। আশা করছি এই টিপসগুলো তোমাদের কাজে আসবে। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।